বি স্কিম টেক চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আনায় স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত কৃষকগণেরা কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালে সেপ্টেম্বর মাসে যেনারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার কর্মসূচিতে সেই কর্মসূচিতে যে সমস্ত কৃষকগণেরা আবেদন করেছেন সকলের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো এই যে ক্রেডিট হয়েছে টাকাটা সেটি কিন্তু সকল কৃষকদেরই ক্রেডিট হয়নি যে সমস্ত নতুন আবেদনকারীরা দুয়ারে সরকারে শুধুমাত্র আবেদন করিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেরও আবার ক্রেডিট হয়নি কেমন অনেকের স্ট্যাটাস পেন্ডিং ইতিমধ্যে রয়েছে অনেকের আবার ট্রানজ্যাকশান সাকসেস হয়ে গেছে অনেকের অ্যাকাউন্ট ভ্যালিডি হয়েছে তবুও টাকা ক্রেডিট হয়নি তো দেখুন প্রথমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আস্তে আস্তে নতুন কৃষকদের খরিফ সিজনের টাকা দেওয়া হচ্ছে এবং আর কালকেও কিন্তু একজন ক্রেডিট হয়েছে ব্যস্ততার কারণে কালকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে পারিনি তিনি আমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠিয়েছেন সেই স্টেটমেন্টটি আমি আপনাদের সামনে উপস্থাপন করে সমস্তটা ডিটেলসে ক্লিয়ার করে দেব দেখুন এই প্রকল্প তথা কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে সম্পূর্ণ একটি রাজ্য সরকারের স্কিম এবং এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কিন্তু কৃষকদেরকে সহায়তা করে থাকে তো সেই সমস্ত কৃষকগণদের দশ হাজার জিনারা এক একরের ওপরে আবেদন করবেন জিনাদের চার হাজার তথা জিনারা এক একরের নিচে আবেদন করবেন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম এবার হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি যত শতকে আবেদন করেন না কেন প্রথমে চলে আসছে আপনি আবেদন কবে করেছেন দুই হাজার তেইশ সালে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর আগে পর্যন্ত যে সমস্ত কৃষকগণেরা আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকগণদের টাকা ক্রেডিট হচ্ছে প্রথমে আপনাদের মনে একটাই প্রশ্ন জাগবে যে আমরা টাকা পেয়েছি ছাব্বিশে এপ্রিল জেনারা পুরনো কৃষকগণরা রয়েছেন ছাব্বিশে এপ্রিল টাকা পাওয়ার পরে আবারও কি রাজ্য সরকার টাকা রিলিজ করে দিয়েছে আমরা পাবো না তো দেখুন খরিফ সিজন দু সালে টাকা দেওয়ার সময়সীমা কবে এটা প্রথমে জানা দরকার খরিফ সিজন দু সালে টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর অর্থাৎ এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে নিয়ে একত্রিশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত হচ্ছে খরিফ সিজন এবং রবি সিজন হচ্ছে অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে মার্চ মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত কিন্তু রবি সিজন তো যেহেতু কৃষকগণেরা একত্রিশের আগে তারিখ পর্যন্ত খরিফ সিজন তাহলে কৃষকগণেরা দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সেপ্টেম্বর মাসে এরকম টাইমে আবেদন করেছেন সেটা খরিফ সিজনের আন্ডারে পড়লো আর সেই আন্ডারে পড়ার পর স্ট্যাটাস যখন অ্যাপ্রুভ হয়ে গেল তখন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা ক্রেডিট হলো আসলে ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করলাম যেটা হচ্ছে খরিফ সিজনের টাকা যে সমস্ত কৃষকগণেরা ইতিমধ্যে টাকা পেয়েছেন তেনারা সামনেবার আবারও রবি সিজনের সাথে পুরোনো কৃষকদের সাথেই টাকা পেয়ে যাবেন আবারও তো এবার আমরা আজকে ভিডিওর মাধ্যমে ক্রেডিট যে হয়েছে টাকা সেই সংক্রান্ত কৃষকের আমরা সমস্তটাই ডিটেলসে দেখিয়ে দেবো আপনাদেরকে তো দেখুন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে অনেকটাই কিন্তু কৃষকদেরকে সাহায্য করছে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই প্রকল্পে আবেদন মঞ্জুরও হচ্ছে অর্থাৎ আবেদন প্রক্রিয়াও চলছে যদি আপনারা আবেদন করতে চান আপনারা আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদন করাতে পারেন সেখানে আবেদন করলে। আপনাকে ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট জমির পর্চা বা বাট্টা বা বট বিভাগের যে সমস্ত সংসারপত্র এ টুজের আপনারা নিয়ে যাবেন যদি পর্চা থাকে তাহলে সিঙ্গেল পর্চাই নিয়ে যাবেন সাথে আপনার রেশন কার্ডটা নিয়ে সমস্ত ডকুমেন্টস আপনি এক কপি ফটো নিয়ে সেখানে সাবমিট করবেন আপনার ফিজিক্যালি ভেরিফিকেশান হবে অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনার ছবি নিয়ে কিন্তু ভেরিফিকেশানটা সেখানেই হয়ে যাবে এবং অনলাইন পোর্টালে নাম কিন্তু উঠে যাবে এখানে সে পেন্ডিং লেখা থাকবে এরপরে কিছুদিন পরে কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি জেনারেট হবে এরপর কিন্তু আপনার অ্যাপ্রুভ থেকে অ্যাকাউন্ট ভ্যালিড হবে অর্থাৎ ডি এডি ডিডি আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড তো অবশ্যই আপনি যদি আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আর বিশেষ কিছু তথ্য জানার জন্য আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পার্সোনাল পার্সোনালসেমেস করতে পারেন সেখানে নিত্য নতুন আপডেটও আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আর কথা না বাড়িয়ে ফ্রেন্ডস এবার আমরা যে কৃষকের টাকা ক্রেডিট হয়েছি সেই কৃষকের আমরা এস এম এসটি অনস্ক্রিনে রাখছি মানে স্টেটমেন্টটা আমি আপনাদের সামনে এবার উপস্থাপন করছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কৃষকের অর্থাৎ যিনি আমাকে পাঠিয়েছেন সেই কৃষকের টাকা ক্রেডিট হচ্ছে কালকে তিনি কিন্তু কালকে তিনি পাঠিয়েছেন এই এসএমএস যে মেসেজটি সেটি হচ্ছে দেখতে পাবেন বারো দশ দু হাজার তেইশ অর্থাৎ কালকের ডেটে কিন্তু ক্রেডিট হয়েছে টাকাটি এবং টাকাটি ক্রেডিট হয়েছে সন্ধ্যার সময় তথা পাঁচটা পাঁচটার কিছুক্ষণ আগে বিকালে তো এখান থেকে আমরা আপনাদেরকে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটি ব্যাংক স্টেটমেন্ট তিনি দিয়েছেন এখানে প্রথমত আপনারা দেখুন তিন নম্বর ট্রানজ্যাকশনটা বারো দশ দু হাজার তেইশ তারিখে এনইসিএইচ ডাব্লিউ বি সিক্স টোয়েন্টি সেভেন এটা কোন ব্যাংক স্টেটমেন্ট সে কারণে এখানে কিন্তু কোনো ডিটেলসে বলা হয়নি কোন মরশুমের কি কত তারি তারিখটা উল্লেখ শুধু রয়েছে মরশুম আইডি ও নাম্বার সব কিছু এখানে হাইড রয়েছে মানে এখানে দেখতে পাচ্ছে না ডিটেলসে লিখাল এখানে নেই তো এখানে দেখুন আপনারা ডিপোজিটের জায়গায় কিন্তু দুই হাজার হয়েছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দুই হাজার বারো দশ হাজার তেইশ কালকে অক্টোবর মাসের বারো তারিখ দু হাজার তেইশ অর্থাৎ কালকে বইকালে টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে এই কৃষকের তো এখান থেকে আমরা কিন্তু প্রুফ পেয়ে গেলাম এই কৃষক টাকা পেয়ে গিয়েছেন তো এভাবে আপনারাও কিন্তু টাকা আস্তে আস্তে পেয়ে যাবেন ইনি কিন্তু হচ্ছেন মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক ব্লক থেকে তিনি আমাকে এই এস কিন্তু পাঠিয়েছেন তো মূলত বুঝতে পারছেন যে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে টাকা ক্রেডিট হবার কিন্তু কাজটি শুরু হয়ে গিয়েছে যদি আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করলে কি হয় যদি আপনি আবেদন করেছেন আপনার রকম প্রবলেম রয়েছে সে কারণে টাকা পাচ্ছেন না এগুলো সব স্ট্যাটাসের মাধ্যমে আপনার জানতে পারবেন সে কারণে অবশ্যই আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অনেকটাই কিন্তু ভালো হবে তো স্ট্যাটাস চেক করবার প্রসেস আমরা অন্যান্য ভিডিওতে দিয়েছি সেই স্ট্যাটাস চেক করার প্রসেসটা আপনারা দেখে নিতে পারেন সেটা আমাদের অন্যান্য কৃষক বন্ধুর প্লে গিয়ে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখান থেকে দেখবেন দ্বিতীয় অপশান রয়েছে যে আপনার দ্বিতীয় অপশানে আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য সে নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করলেই সামনে আপনার ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এই পাঁচটি ডকুমেন্টস দিয়ে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখান থেকে সিম্পলি যে কোনো একটা চুজ করে আমরা আই এম নট আপনারা আই এম নট এই রোবটে ক্লিক করবেন সেখানে ক্যাপচা চাইবে ক্যাপচা ফিল করার পরে আপনি সেখানে সেই আইডি নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আইডি কেবি আইডি কৃষকের যে নাম তারপর আধার নম্বর থেকে শুরু করে পার্সোনাল ইনফরমেশন প্রথমে পেয়ে যাবেন শেষের দিকে আপনারা দেখতে পাবেন কত শতকে আবেদন করেছেন স্ট্যাটাস কী রয়েছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী রয়েছে তা আপনাদের স্ট্যাটাস কী রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা অনেকেই টাকা কিন্তু ইতিমধ্যে পেয়েছেন যেনারা টাকা পেয়েছেন তেনারা হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএসটা পাঠিয়ে দিতে ভুলবেন না আর যেনারা টাকা পেয়েছেন সেটা তেনারা আমাকে কমেন্টেও জানাবেন আর যেনারা নতুন আবেদন করে টাকা পেনি তেনারাও জানাবেন তাহলে আমি বুঝতে পারবো সেই সমস্ত কৃষকগণেরা নতুন আবেদন করেও এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হচ্ছে না আর যে কোনো প্রবলেম সলিউশন করবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পার্সোনাল এস করে আপনারা জানাতে পারেন আপনার যে কোনো সমস্যা গ্রুপের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে চাইলে আপনারা এই লিঙ্ক কপি করে জয়েন করে অন্যান্যকেও জয়েন করাতে পারেন তো ফ্রেন্ডস এই কৃষক বন্ধু প্রকল্পের এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট কী বের হয়েছে এটাও অনেকের কোয়ারি রয়েছে তো দেখুন রাজ্য সরকার এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ডেট রিলিজ করেনি তাহলে এর আগে ছিল এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসে পর্যন্ত তো এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে দিয়ে দিয়েছিল আর ইতিমধ্যে ডেট রয়েছে পয়লা অক্টোবর থেকে নিয়ে একত্রিশে মার্চ পর্যন্ত এই টাইমের মধ্যে দেবে তো এখনও পর্যন্ত ডেট রিলিজ হয়নি হলেই আপনাদেরকে জানিয়ে দেব ডেটটা তো আজকের আপডেট আপনাদের জন্য এ এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন